ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে বিরাট সুখবর ভোটকর্মীদের জন্য। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না এবং ভিডিওটিকে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে সমস্ত ভোটকর্মীদের কাছে বার্তাটি পৌঁছে যায়। বিরাট সুখবর সুপ্রিম কোর্ট থেকে আমরা দেখে নেব। ইতিমধ্যেই নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে খবরটি যে পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টের কী রায় হলো। দেখুন, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে কঠিন প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গের সরকার। আজ মঙ্গলবার রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে জানান, পঞ্চায়েত ভোট উপলক্ষে পাঁচ রাজ্যের থেকে পুলিশ বাহিনী চেয়েছে, তখনই রাজ্যের কাছে ডিভিশন বেঞ্চের প্রশ্ন, তার মানে আপনাদের কাছে পর্যাপ্ত পুলিশ নেই। সেই সঙ্গে বিচারপতির মন্তব্য, প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না, জমা দিলেও কেন আক্রান্ত হচ্ছেন? পঞ্চায়েত ভোটে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে একের পর এক প্রশ্নে বিদ্ধ হচ্ছে রাজ্য সরকার ও বাংলার নির্বাচন কমিশন। বিচারপতি সাফ কথা, নির্বাচন করানো মানেই হিংসার লাইসেন্স দেওয়া নয়। এর প্রসঙ্গে 2013 এবং 2018 সালের পঞ্চায়েত ভোটের হিংসার প্রসঙ্গ তোলেন বিচারপতি। হাইকোর্টের দেওয়া 48 ঘন্টা সময়ের মধ্যে কী পরিস্থিতির পরিবর্তন হয়েছে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। রাজ্য এবং বাংলার নির্বাচন কমিশনের স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ হাইকোর্টের রায় বজায় থাকলো। হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে, সেই রায় বজায় থাকলো। ধন্যবাদ।